উন্নয়নের ছোঁয়া এখনও পৌঁছায়নি মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের বংশীপাড়ায়। রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল সহ সকল ধরনের পরিষেবা থেকে বঞ্চিত 15টি উপজাতি পরিবার, রাজ্য সরকারের করুণা দৃষ্টির অপেক্ষায় এলাকাবাসীরা। যোগাযোগ মাধ্যম উন্নয়নের মূল চাবিকাঠি, শহর, গ্রাম এবং প্রত্যন্ত এলাকাকে একাকার করে দিতে পারে একমাত্র যোগাযোগ মাধ্যমই। রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে এখনও এমন জায়গা রয়েছে যেখানে এখনও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। ওইসব এলাকাগুলোর মানুষেরা বর্তমানেও পায়ে হেঁটে দীর্ঘ চড়াই উতরাই পথ অতিক্রম করতে হয়। মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের বংশীপাড়া, এখানে প্রায় 15টি উপজাতি পরিবারের বসবাস। রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল সহ সকল ধরনের পরিষেবা থেকে তারা বঞ্চিত। রাতের অন্ধকারে তাদের আলুর ভরসা কেরোসিনের বাতি। রাস্তাঘাট না থাকার কারণে বংশীপাড়া এলাকার মানুষরা চড়াই উতরাই পাহাড়ি পথ অতিক্রান্ত করে ছনপাড়া আসতে হয়। পরে ওই ছনপাড়া থেকে গাড়ি যুগে তা তেলিয়ামুড়া এবং চাকমাঘাটে আসে সামগ্রী ক্রয় করার জন্য। ছনপাড়া থেকে বংশীপাড়া যাওয়ার জন্য পাহাড়ি রাস্তা ছাড়া বাঁশের সেকুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। এই ছড়ার উপর একটি বক্স কালভার্ট সেতু করে দিলে বংশীপাড়ার মানুষজন ছনপাড়াতে যেতে পারবে বলে জানায় স্থানীয় উপজাতিরা। এবার এলাকাবাসীর দাবি, জুট সরকার যেন অতিসত্বর ছনপাড়ার ছড়ার উপর একটি বক্স কালভার্ট সেতু নির্মাণ করে দেয়। আচ্ছা, মোর যে লামা হাঙ্গে চন্দ্র থাংলা যখন অসুবিধা তো নাম মত অসুবিধা মত ইয়াক রাই মানে মা তো দা মত কোন বাইক থামিয়ে গাড়ি থামিয়ে আচ্ছা নর লামা তো হামিয়ে নুক তঙ্গ হাঙ্গে আর লামাও তামারি খেয়ে সুবিধা রাখ নাই নর সরকার থাকে তাম সান রুম কাইছে থান মত তাবো কারবার খাইয়ে ওর ও কাইছে ইনকো হারি ওই ইয়াতে সরক খাইতলাং গই মানে লামা খাইনে নি সুম কাইছে সরকার। বিউরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।